হে গ্যাস সালামু আলাইকুম মাসোদসি আপনারা সকল আমি ভালো হচ্ছেন চলে আসলাম আপনার সাথে নতুন আরেকটা ভিডিও নিয়ে সো এই ভিডিওতে আমি আপনাদের এক হাজার ডলার প্লাস পি এম প্রুফ দেখাবো আমার নিজের এবং কি আমার নিজের না আমার কিছু সাবস্ক্রাইবার দেখাবো যারা কি না কোনো রেফার ছাড়া ইনকামটা করছে ঠিক আছে আমি আপনাদের একটাই কথা আমি রিকোয়েস্ট করি সেটা হচ্ছে আপনারা সবাই আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করবেন ঠিক আছে আর আপনি আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব হতে গেলে সো প্লিজ অবশ্যই এখানে জয়েন করবেন সো আমি সবার আগে আমি একটাই কথা বলবো যে আপনি অনলাইন থেকে ইনকাম করতে চাইলে আসবি আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করতে হবে ঠিক আছে ইউটিউবে সাবস্ক্রাইব করলো না করলে না কিন্তু টেলিগ্রামে করে রাখবেন কারণ টেলিগ্রামে কিন্তু আমরা সকল আপডেট দিয়ে থাকি বাট ইউটিউবে তেমন আপডেট দিতে পারি না কারণ হচ্ছে ইয়ারড্রপগুলো কিন্তু প্রচুর লিমিটেড থাকে ঠিক আছে তার ফলে কিন্তু আমরা এগুলো শেয়ার করতে পারি না সে দেখুন আমি একটা ইয়ারড্রপ থেকে প্রায় দেখুন মানে পাঁচশো ডলার সেল দিলাম আমি আপনাদের দেখাই যে দেখুন এ টুকানটা কিন্তু আমরা অনেকে পাইছি সে আমি ইয়ারড্রপটা শেয়ার করছি কবে তো আমি দেখাই এই যে আমি ইয়ারড্রপটা শেয়ার করছিলাম মেবি আমি দেখাচ্ছি এই যে ইয়ারড্রপ আমি শেয়ার করছিলাম যে নভেম্বরের তিরিশ তারিখে এ দেখুন এ টোকেনটা দেখুন আমি এখানে পাঁচশো পঞ্চাশটা টোকেনের দাম ছিল তিরিশ ডলার আর এ টোকেনের দাম কিন্তু আজকে রাতকে কত ডলার গেছে ভাই জানেন আপনি শুনলে মাথা খারাপ হবে এটা গেছিল ছয় হাজার ডলার প্লাস মানে এই সাতশো পঞ্চাশটা টোকেনের দাম ছয় হাজার ডলার প্লাস গেছিলো যার টোকেন কিনে ওরা নিজেরাই বলে দিয়েছে যে তিরিশ ডলার হবে ওই টোকেন ছয় হাজার ডলার প্লাস কেমনে জায়গা ভাই আপনারাই বলেন বুঝছেন এই যে দেখুন আরেক বাই কিন্তু দেখুন কালকে রাতকে কিন্তু এই বাইটা প্রায় চার হাজার ডলার প্লাসে সেল দিচ্ছে আলহামদুলিল্লাহ ভালো একটা প্রফিট করছে বাট আমরা পারি নাই কারণ ভাই আমি অনলাইনে রাতকে অ্যাক্টিভ ছিলাম না যদি থাকতাম তাহলে আমারও একটা বিগ একটা প্রফিট হতো আমি আপনাদেরকে এই ভিডিওটা মানে মেক করা এটাই আমি বলতেছি জাস্ট আপনাদের কিছু মোটিভেশন দিচ্ছি সেটা হচ্ছে আপনারা অবশ্যই ভাই সকল ইয়ারটপে জয়েন করার চেষ্টা করবেন কেউ কোনো ইয়ারডপ অবহেলা করবেন না ইয়ারডপটা ফেক হোক বা রিয়েল হোক কারণ ভাই এখন বলা যায় না সব ইয়ারডপ কিন্তু এখন আলহামদুলিল্লাহ ভালো প্রফিট দিচ্ছে সো আপনার যদি ইয়ারট্রপটা যদি ফেক করি আপনার সময় বেয়ে গেলে দুই মিনিট যাবে ঠিক আছে আর যদি ইয়ারটপটা রিয়েল হয় তাহলে কিন্তু আপনার ভালো একটা প্রফিট দিয়ে যাবে ইনশাল্লাহ ঠিক আছে তাই বলছি ভাই প্লিজ সবাই সকল ইয়ারটপে জয়েন করার চেষ্টা করুন আর একটা কথা হচ্ছে আপনারা মাসবি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন কারণ এখানে আমি প্রতিনিয়ত এ পিএম প্রুফ শেয়ার করে দেখি দেখুন এখান থেকে আমরা একটা ইয়ারটপ জয়েন করেছিলাম পাঁচটা টোকেনের মতো পাইছি বাট এটা লিস্টেড নেই সো এটা যদি লিস্টেড হয় এরকম হতে পারে এক একটা টোকেন যদি পঞ্চাশ ডলার চলে যায় তাহলে কিন্তু এখান থেকে বিকে একটা প্রফিট বাট এটা যাবে না মেবি সো বলা যায় না ভাই এটুকুনটাকে লিস্ট তারপর আমরা বলতে পারবো আর কি বুঝছেন আরেকটা কথা হচ্ছে আপনারা অবশ্যই আমার পিনপুসগুলো একটু ফলো করবেন কারণ ভাই আমি যেগুলো পিনপুষ করি এইগুলো কিন্তু মারাত্মক কারণ এইগুলো কিন্তু একদম রিয়েল হয়ে থাকে মানে যেগুলো মানে পিনপুস করার কারণটা কি আসলে পিনপুষ করার কারণটা হচ্ছে এটাই যে এইগুলা সব থেকে ইয়ারড্রপ মানে এই ইয়ারড্রপটা কিন্তু সবথেকে ভালো একটা ইয়ারড্রপ তার জন্য এটাকে সবাই পিন পোস্ট করে রাখে ঠিক আছে সো পিন পিনপোস্টের ইয়ারড্রপ সবার আগে জয়েন করার চেষ্টা করবেন তারপর হচ্ছে বাকি ইয়ারড্রপগুলো কোনো ইয়ারড্রপ মিস করবেন না আরেকটা জিনিস আমি আপনাদের দেখাই অ্যানবক্স দিয়ে আমি সার্চ দিই মানে আপনাদের জাস্ট কিছু প্রুফ দেখাবো ঠিক আছে আপনারা তো ভাই অনেকে মনে করতেছেন ইনকাম হয় না অনেকে বলতেছেন রেফার ছাড়া ইনকাম হয় না আমি আপনাদের দেখাচ্ছি এই যে এই এনএফটিটা আমি শেয়ার করছিলাম ঠিক আছে এখান থেকে আপনার আছে মনে করেন যে এক ডলার ফি দিয়ে পঁয়ত্রিশ ডলার লাভ করছে আমি আপনাদের প্রুফও দেখাবো ভাই প্রুফ ছাড়া আমি কোনো কথা বলি না এই যে দেখুন আমি দেখাচ্ছি আপনাকে কই ভাইটা এই যে দেখুন এ ভাইটা ঠিক আছে এ ভাইটা দেখুন আমি আপনাদের দেখাচ্ছি যে দেখুন একটা এফটি কিন্তু পাইছে এক ডলার দিয়ে উনি মনে করেন যে ইয়া তিরিশ ডলার প্লাস সেল দিছে ঠিক আছে আরেকটা কথা হচ্ছে এই ভাইটাকে আমি কিছু মোটিভেশন দিয়েছিলাম সেটা হচ্ছে আমার নিজের কথা এই দেখুন এই ভাইটা কিন্তু যখন ফার্স্ট অফ অল মেসেজ তার কিন্তু তেমন ইনকাম ছিল না এবং কি সে অনলাইন সম্পর্কে ভাই একদম কোনো কিছু বুঝতে পারতো না ঠিক আছে ওনার সাথে আমার অনেক কথা হয়েছে উনি বলছে ভাই আমার ইনকাম হচ্ছে না ঠিক আছে মানে কোনো কিছু বুঝছে না সব কিছু দেখুন আমি দেখাচ্ছি মানে কিভাবে কি করতে না করতো সব কিছু আমি ওনারা আমি বুঝাই দিয়েছিলাম ঠিক আছে তারপর উনি আসলে মনে করেন যে আমি অনেকগুলোই ইয়ার্টপ শেয়ার করছিলাম বাট উনি আমার বলতো ভাই আমি কোনোটা থেকে পেমেন্ট পাই নাই ভাই কী করবো না করব ঠিক আছে অনেক কিছু আমি বললাম ওনারা একটা জিনিস বললাম যে ভাই সকল ইয়ারটপ জয়েন করে ট্রাই করেন কারণ একটা না একটা ইয়ারটপ দেখবেন আপনাকে বিগ একটা প্রফিট দিয়ে থাকবে ঠিক আছে ওনারা আমি বলছিলাম যে আপনি ইয়ারটপে কাজ লেগেছেন আপনি দেখেন আমি যে কথাটা বললাম ওইটা আপনার কাজে লাগবে এই ভাইটা কিন্তু আমার কথা শুনে আমি জাস্ট ওনারা বললাম যে আমার চ্যানেলটা ফলো করেন অথবা ভালো ভালো ইয়ারটপগুলোতে জয়েন করার চেষ্টা করেন তখন কী করছে উনি জাস্ট আমারটাই ফলো করে আমার মানে মনে করেন যে আমি যে যে ইয়ারড্রপগুলো শেয়ার করতাম উনি সবগুলোতে আলহামদুলিল্লাহ কিছু না কিছু হলো পেতো উনি কিন্তু সেব পাল থেকে পাইছিল পাল থেকে কিন্তু অনেক ভালো একটা প্রফিট করে এখন থেকে ওনার প্রায় মনে করেন যে এক হাজার ডলার প্লাস ওনার বর্তমানে অ্যামাউন্টে আছে ঠিক আছে আমি এইগুলো বাদ দিলাম যে ভাইটা কিনা এক ডলার দুই ডলার ইনকাম কত অনেক কষ্ট হইতো এই ভাইটা কিন্তু এখন এক হাজার ডলার প্লাস আসে যে দেখুন উনি কিন্তু পাল একটা ইয়ারড্রপ ছিল যেখানে কিনা প্রায় ইয়া পাঁচশো কত জানি সেব পাল না না হ্যাঁ বিএমবি ঠিক আছে প্রায় বিএমবি হোল্ড করতে হয়েছিল দুটো না কত উনি প্রায় দেখুন তিনটার মতন শেয়ার পাইছে মানে উনি প্রায় বিএমবি সে পাল দু নোটে হোল্ড করছে যার ফিল হচ্ছে সাতশো ডলার প্লাস এই হোল্ড করে কিন্তু এই টুকানটা পাইছে বুঝছেন বাট আমার ছিল না কারণ তখন আমি টুকান কিনে রাখছিলাম সে হচ্ছে কথা আরেকটা হতে হচ্ছে উনি কিন্তু এটা না ওনার হচ্ছে সেকেন্ড আইডি এটা এই যে দেখুন উনিও কিন্তু এই আইডি থেকে এটা পাইছে দেখছেন ওনার দেখুন দেখছেন প্রায় সাতশো পঞ্চাশটা এই টুকানে কিন্তু উনিও পাইছে উনি না এই যে এই ভাইটাও কিন্তু পাইছে উনি জাস্ট ইয়ারড্রপে জয়েন করে কারণ ওনারা বুঝতে পারছে ইয়ারড্রপ ভালো একটা প্রফিট দেয় সো ইয়ারড্রপ কিন্তু কেউ মিস করে না সবাই কিন্তু ইয়ারড্রপে লেগে থাকে সো একটা কথা বলো যে ভাই প্লিজ আপনারা ইয়ারড্রপে কাজ করার চেষ্টা করেন কোনো এয়ারড্রপ মিস করবেন না সবাই ভালো একটা প্রফিট করতে পাবেন তো চলুন এখন আমি আমার দেখাচ্ছি যে দেখুন আমি অ্যাড্রেসটা কপি করলাম এখন এইটা আমি সেল দিব মার্কেটে যাব যাওয়ার পর এখানে দেখুন এক একটা প্রাইস আমরা আচ্ছা এখানে আসবেন আসার পর আপনাদের কন্ট্যাক্ট অ্যাড্রেসটা একটু শার্স দিবেন তারপরে এটা আপনারা বসায় সো আমি এখান থেকে প্রায় যে বসায় দেওয়ার পর এটুকানটা চলে আসবে এখান থেকে আপনারা অল্প অল্প করে সেল দিবেন দেখুন এখন কিন্তু ছিল পঁচিশ ডলার এখন এই দেখুন এখন আবার হয়ে গেছে চৌত্রিশ ডলার আমি এটা আমি সেল দেই চৌত্রিশ ডলার আঠারো হচ্ছে এ টুখানটার যখন স্টেবল থাকবে তখন কিন্তু আপনার এটা সেল দিতে পারবেন এই যে দেখুন এটা আমার সেল হচ্ছে আমি আপনার সামনে লাইফ দেখাচ্ছি সো পঁয়ত্রিশ ডলার মতো আমি বিম বিয়ে যে দেখুন এটা আমি সেল দিয়ে দিলাম বাট এখন দেখবো এখনও এটা চৌত্রিশ ডলার কিন্তু এটা আমার সেল কনফার্ম এই যে দেখুন এখন আবার হয়ে গেছে কোথাও পাঁচ ডলার সো আমার এটা ক্যান্সেল হয়ে যাবে আপনি দেখবেন আমার এটা ক্যান্সেল হয়ে যাবে ঠিক আছে দেখুন ট্রান্সলেশন ফেল দেখছেন ট্রান্সলেশন ফেল কারণটা কি এটা এখন আবার হয়ে গেছে কই ছিল পঁয়ত্রিশ ডলার কোই হয়ে গেছে পাঁচ ডলার এই দেখুন আবার একুশ ডলার চলে গেছে ঠিক আছে মানে এই টু যখন স্টেবল থাকবে তখন এটা আপনাকে সেল দিতে হবে আর টল হচ্ছে আপনারা সিটিংয়ে যাবেন যার পরে এখানে ওয়ান দিয়ে দিবেন তারপর এখান থেকে আপনারা পঁচিশ দিয়ে তারপর এটা আপনি সেল করতে পারবেন আবার সেটা আপনার ফেল দেখা হবে বারবার ঠিক আছে এটা আপনি দেখুন আবারও হয়ে গেছে তেত্রিশ সেটা আমি আবারও সাইভ করতে সেটা হচ্ছে না আমি আবারও দিচ্ছি সো একটু কমাই দিবেন আপনারা চেষ্টা করবেন সো আমি আবার এটা আঠারো দিই সো আমি আট দিয়ে সেল দিই এটা কনফার্ম হবে এটা হয়নি এখনও আমি এই যে দেখুন এটা আবার তিনে চলে গেছে ঠিক আছে সে ভাই এটা আসলে মানে টোকেনটা একবার উঠে একবার নামে দেখুন এখন আবার চার ডোলা দেখাচ্ছে বুঝছেন মানে এটুকুনটা উঠা নামা করতেছে আর কি এটা আপনাকে স্টুয়েল থাকা অবস্থায় এটা সেল দিতে হবে আর যাচ্ছে হচ্ছে এখন আপনি যদি এটা তিরিশে সোয়েফ করলেন বাট এটা এখন চলে গেলো চল্লিশে তখন কিন্তু এটা আপনার সোয়েব কনফার্ম হবে কারণ হচ্ছে কি এটা আপনি মানে তিরিশে সোয়েফ করছেন ওইটা কিন্তু আপনার অবশ্যই সোয়াইফটা কনফার্ম আর যদি এটা আপনি মনে করেন যে ইয়া তিরিশে সোয়েফ করলেন প্রাইসটা হয়ে গেলো কত তেইশে তাহলে কিন্তু এটা আপনার কনফার্ম হবে না বুঝছেন ভাই কারণ এটা আপনার স্টেবল থাকতে হবে এবং কি আপনি যে প্রাইজে আপনি সোয়াইফটা করলেন ওই প্রাইজে একটু বেশি হতে হবে নাহলে কিন্তু আপনার একটা সোয়াইফটা কনফার্ম হবে না ঠিক আছে আমি আপনাদের দেখাই এই যে আমার সোয়াইফ দেখুন অনেকগুলো আমার এটা কনফার্ম হয় না ঠিক আছে দেখুন আমি একটা দশ ফার্স্ট বল আমি একত্রিশে সোয়াইফ করলাম কনফার্ম হলো কারণ এটা ইয়াতে ছিল পঞ্চাশে ছিল তখন ঠিক আছে এই যে আমি অনেকগুলো করছি বেশিরভাগ কিন্তু আমার সোয়াইফটা কনফার্ম হয়নি কারণ হচ্ছে কী কারণটা হচ্ছে একটাই আমি আপনাদেরকে বললামই সেটা হচ্ছে আপনার একটা সোয়েফটা কনফার্ম হতে হবে সো আমি আপনাদের দেখাচ্ছি আমি একটা সোয়াইফ করে আমার একটা সোয়াইফ হচ্ছে কিনা তো আর এইগুলো আপনারা সবগুলো টোকান সেল দেবেন কিছু টোকান হোল্ড করার ট্রাই করবেন সো আমি এখন দেখি এই যে পঁয়ত্রিশ ডলার আছে না সোয়টা আমি দেখি পঁয়ত্রিশে এখন সেল দেই আচ্ছা এটা হচ্ছে না আমার সোয়াইফ এই যে দেখুন এখন আবার চার ডলার চলে গেছে মানে ভাই এটা এখন একবার চারে যায় একবার চল্লিশ আছে মানে এটা কী বলব টোকানটা আসলে মানে ভাই বলার মতন কিছু নেই বুঝছেন একবার আপ দেয় একবার ডাউন দেয় একবার আপ দেয় একবার ডাউন দেয় এই যে দেখুন এখন আবার ষোলো ডলার হয়ে গেছে ঠিক আছে এর টুকানডার যখন স্টেবল থাকবে তখনই আপনাকে এটা সোয়েভ করতে হবে আর কি বুঝছেন তো আমরা একটু উইট করি দেখি এটা আমার হয় কি না এখন আবার ষোলো চলতেছে এই যে এখন যদি আপনি এটা সোয়েব করেন তাহলে ষোলোতে এটা এখন আবার বিশ ঠিক আছে এখন যদি আপনি এটা সোয়েব করেন ষোলো দেয় তাহলে কিন্তু এটা কনফার্ম হতো কারণ এটা এখন বিশে আছে বুঝছেন আশা হচ্ছে আপনারা বুঝতে পারছেন যদি এটা আপনার বিশেষ করলেন মানে বিশেষ করলেন যদি এখন এটা পুনরত চলে যাই তাহলে এটা আপনার উনচল্লিশ ছিল দেখি এটা আমি উনচল্লিশে করি আচ্ছা এটা হচ্ছে না এখন এটা আবার দাম দিবে আমি বললাম তো আচ্ছা এটা আমি পাশে দেখি পাশে বিশ ডলার আসতেছে এটা যেতে স্টেবল দেখতেছি দেখতে আচ্ছা আবার এটা দশও চলে গেছে মানে ভাই কি বলবো আচ্ছা যাই হোক এটা আপনারা এইভাবে সোয়াইফটা করে নেবেন মানে অল্প অল্প করে সোয়াইফ করবেন বেশি করতে যাবেন না তাহলে কিন্তু আপনার এটা সমস্যা হতে পারে আর আপনার অ্যাকাউন্টে কিন্তু মাসবি বিএমবি থাকতে হবে আমার দেখুন সোয়াইফ করতে করতে বারো ডলার থেকে আট ডলার হয়ে গেছে বুঝছেন দেখুন প্রচুর সোয়াইফ কিন্তু আমার ট্রান্সলেশন ফিল দেখাচ্ছে সে হচ্ছে কথা সো অবশ্যই ভাই প্লিজ সকলে ইয়ার্টবে জয়েন করার চেষ্টা করবেন আর আমার আপনার যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জেন করেন অবশ্যই জয়েন করার চেষ্টা করবেন তো চলুন আপনার সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকুন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ